মুসলমানের উচিত কোরআনের মজমা এসে জমে জমে বসা একজন আরেকজনকে ডাক দেওয়া এই বস বস একটু সময় বস সওয়াব হবে ঠিক কিনা বলেন ভাই এই যে আমি আপনাদেরকে বসার জন্য অনুরোধ করতেছি কেন বাইরে গেলেই শুধু গুনাহ আর গুনাহ ফেসবুক টিপবেন বেগানা মহিলার চেহারা সামনে আসবে ঠিক না গুনাহ বাইরে যাবেন বিড়ি ধরাইবেন গুনাহ কত গুনাহ এখানে বসে থাকলে কোনো গুনাহ আছে তাই একটু সময় আমরা আল্লাহর কোরআনের জন্য দিতে পারবো না আল্লাহ এটা কেমন কথা আল্লাহ জিজ্ঞেস করবে এ বান্দা রাত 3টা বাজে দুটো ফুটবল খেলা দেখছস আমার কোরআনের মজমায় কেন বসছস নাই ঠিক কিনা বলবেন আল্লাহ জিজ্ঞেস করবে কি করবে না সুতরাং আল্লাহর কাছে হিসাব দিতে হবে যুবক এত সোজা না এত সোজা না খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এইজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর গোলামী করার জন্য ঠিক কিনা বলেন ইসলামের জন্য আমাদের কলিজার টুকরা নবী রক্ত দিয়েছে রক্ত দিয়েছেন না যুবক মুসলমান আজকে আমরা এমন গরু খাওয়া মুসলমান হইছি মসজিদে মুসল্লি পাওয়া যায় না ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না এশারের নামাজে মুসল্লি পাওয়া যায় না কথা বলেন রাত 3টা বাজে ঠিকই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাস্তায় যুবকরা লাইন ধরে বসে থাকে মা বন্ডাও দেখে খেলা দেখে পাল্লা দিয়া মুরব্বীরাও দেখে ঠিক কিনা বলেন এত মজা হারামের মধ্যে সাবধান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামী করার জন্য আমরা কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলামেরা আল্লাহর কোরআনের মজমায় বসবে ঠিক কিনা বলেন আল্লাহ তৌফিক দিন মুসলমান আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন ছিলেন আল্লাহর নবীর দ্বীনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী নিজের মাল দিয়েছেন রক্ত ঝরিয়েছেন আল্লাহর পয়গম্বরের সাহাবীরা পর্যন্ত নিজের জীবনটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন ঠিক কিনা বলে আপনারা একজন মুসলিম সৈনিকের নাম শুনেছেন তারেক বিন জিয়াদ যিনি কিনা স্পেন বিজয় করেছিলেন কোথায় স্পেন ও যুবক তোমরা তো আজকে ইসলামের ইতিহাস পড়ো না তোমরা তো রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো অমক বদ্যোপাধ্যায় অমক চট্টোপাধ্যায় অমক চ্যাটার্জি ব্যানার্জি তাদের জীবনী পড়ো ইসলামের ইতিহাস পড়ে দেখো ইসলামের ইতিহাস পড়ে দেখো মুসলিম সেনাপতি হযরত তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি স্পেন বিজয় করার জন্য 3000 সৈন্য নিয়ে তিনি জাহাজ নিয়ে রওনা দিলেন স্পেনের উদ্দেশ্যে তিনি স্পেনের উদ্দেশ্যে রওনা দিলেন স্পেনের বন্দরে যখন তাদের জাহাজ ভিড়ল চতুর্দিক থেকে কাফের সৈন্যরা তারেক বিন জিয়াদকে তারা ঘেরাও করে ধরেছে এই অবস্থা দেখে মুসলিম সৈন্যদের মনোবল অনেকের দুর্বল হয়ে যাচ্ছে তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাই তিনি মুসলিম সৈন্যদের উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন আর বললেন ইয়া আইয়ুহাস শাবাব এ যুবকেরা শোনো এ মুসলিম সৈনিকেরা শোনো আমরা স্পেন বিজয় করার জন্য স্পেনে আসছি আমরা যদি স্পেন বিজয় করতে না পারি ইহুদি খ্রিস্টান কাফেরেরা আমাদেরকে থুতু মারবে আর বলবে মুসলমান কাফেরদেরকে ভয় পায় মুসলমান বেঈমানদেরকে ভয় পায় কিন্তু কাফের বেঈমানরা জানে না মুসলমান আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত ঠিক কিনা বলেন ইতিহাসের মধ্যে লেখা তারেক বিন জিয়াদ 3000 সৈন্যকে উদ্দেশ্য করে বক্তব্য দিলেন শোনো আমরা আসছি স্পেন বিজয় করার জন্য আমরা যে জাহাজে করে আসছি তিনি একজন সৈন্যকে হুকুম দিলেন যাও এই জাহাজটাকে পেট্রোল দিয়া জ্বালায় দাও কি দিয়া এই জাহাজটাকে পেট্রোল দিয়া জ্বালায় দাও সব সৈন্যদের সামনে জাহাজে পেট্রোল মেরে আগুন দিয়া জাহাজটাকে জ্বালায় দিল সব সৈন্যরা তাকায় তাকায় দেখতেছেন যে জাহাজ দিয়া তারা স্পেনে এসেছিলেন সেটা আগুন দিয়া জ্বালিয়ে দেওয়া হয়েছে সৈন্যরা এখন চিন্তা করে
জাহাজ যেহেতু আগুন দিয়া জ্বালিয়ে দিয়েছে এই জাহাজ দিয়া আর আমাদের আমাদের দেশে যাওয়া সম্ভব না এই জাহাজ ছাড়া কোনোদিন সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব না এবার তারেক বিন জিয়াদ বক্তব্য দিলেন ও মুসলিম সৈন্যরা শুনে রাখো তোমরা যদি এখন পিছনের দিকে যাও জাহাজটাকে আমি আগুন দিয়া জ্বালায় দিছি পিছনে যদি যাও তোমাদের পিছনে গভীর মহাসমুদ্র আর যদি সামনে যাও কাফেরদের লক্ষ লক্ষ সৈন্য তোমাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত যদি পিছে যাও সমুদ্র পার হইয়া ওই পারে যেতে পারবা না সমুদ্রের মধ্যে ডুবে ডুবে মরবা আর এই মৃত্যুটা হলো কাপুরুষের মৃত্যু আর যদি সামনে যাও কাফেররা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে যদি তাদের সাথে লড়াই করে বিজয় অর্জন করো তাহলে তোমরা হবে মহাবীর ঠিক কিনা বলেন এখন কি করবা লড়াই করবা নাকি সমুদ্রে ঝাঁপ দিবা সিদ্ধান্ত নাও মুসলিম সৈন্যরা তরবা নিয়া দাঁড়ায়া তারেক বিন জিয়াদ রহমাতুল্লাহি আলাইহিকে বললেন মুসলিম সেনাপতি আমরা আপনাকে আশ্বস্ত করলাম একজন সৈন্য আমরা বেঁচে থাকা অবস্থায় কাফেরদের সাথে লড়াই বন্ধ করব না আপনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সামনে আগায়া যান আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবই করব আল্লাহু আকবার পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুসলমানরা স্পেন বিজয় করেছিলেন ইতিহাস তো তোমরা জানো না মুসলমানরা সর্বপ্রথম ইউরোপ জয় করেছিলেন ইউরোপ আজকে আমেরিকা পারমাণবিক বানায় বড় বড় অস্ত্র বানায় বড় বড় কথা কয় এগুলো সব হলো মুসলমানদের অবদান এগুলো সব হলো কি স্পেনে এখনো একটা পাহাড় আছে যেটাকে বলা হয় জাবালে তারেক জাবালে তারেক মানে কি জাবাল মানে পাহাড় জাবাল মানে কি ওই জাবালে তারেক ওই পাহাড়ের উপরে উঠে তারেক বিন জিয়াদ এই বক্তব্যটা দিয়েছিলেন এ সৈন্যরা পিছে যদি যাও জাহাজ আগুন দিয়ে জ্বালায় ফেলছি জাহাজ আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছি পিছনে যদি যাও মহা গভীর সমুদ্র আর সামনে যদি যাও কাফের সৈন্যরা তোমাদের জন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে এখন সিদ্ধান্ত নাও কি করবা লড়াই করবা নাকি কাপুরুষের মতো সমুদ্রে ঝাঁপ দিয়া মরবা আল্লাহু আকবার ওই তারেকে জাবালে তারেক ওই পাহাড়ের উপরে ওইটা তারেক বিন জিয়াদ বক্তব্য দিয়েছিলেন সেখানে সেই পাহাড়ের নাম এখন খ্রিস্টানরা রেখেছেন জিব্রাল্টার কি লিখেছেন ইতিহাস পড়লে দেখবেন জিব্রাল্টার সেই জাবালে তারেকের পাহাড়ের নাম তারা পাল্টে দিয়েছেন সেই তারেক বিন জিয়াদ স্পেনের জমিনে কালেমার পতাকা উত্থাপন করেছেন স্পেন মুসলমানরা স্পেন মুসলমানরা এক বছর দুই বছর তিন বছর নয় ৬০০ বছরের উপরে মুসলমান ইউরোপ শাসন করেছে আল্লাহু আকবার পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানীর নাম হচ্ছে ইবনে সিনা নাম কি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবক তার নাম হলো ইবনে সিনা আজকে আমেরিকা যে পারমাণবিক বোমা বানায় এই পারমাণবিক বোমার যেই যেই নাইট্রোজেন যেই পদার্থটা রাসায়নিক পদার্থ এই রাসায়নিক পদার্থের সর্বপ্রথম উদ্ভাবক হচ্ছে হযরত জাবের বিন হাইয়ান তিনি হচ্ছেন একজন মুসলিম বিজ্ঞানী আল্লাহু আকবার সুতরাং মুসলমান মুসলমানরা কখনো ওই সমস্ত ফালতু খেলার পিছনে পড়া থাকে না মুসলমান সব সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে বিজয় করা যায় সেই চিন্তায় থাকে ঠিক কিনা বলেন এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মক্কার জমিনে পাঠাইলেন কোরআন দিয়ে আর বললেন ওগো আমার হাবিব ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাস আমি আপনাকে যে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলাম এই কোরআন দিয়া আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে বুঝান মক্কার কাফেরদেরকে এই কথা বুঝান আল্লাহর কোরআনের আইন ছাড়া শান্তি নাই আল্লাহর কোরআনের বিধান ছাড়া কখনো মুক্তি নাই ঠিক কিনা বলেন আল্লাহর নবী কাফেরদের সামনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না কোরআনের দাওয়া শুনতে চায় না উল্টা তারা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয় বলে নাউজুবিল্লাহ আমার নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয় মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না
উল্টা আমার নবীকে মক্কার কাফেরেরা মিথ্যা নবী বলে গালি দেয় নবীর কোরআন তেলাওয়াত তারা দিনের আলোতে মানুষকে শুনতে দেয় না আবু জেহেল মানুষদেরকে শিখায় দেয় মক্কার যুবকদেরকে শিখায় দেয় ছোট ছোট বাচ্চাদেরকে শিখায় দেয় এ মুহাম্মদ যখন কোরআন পড়বে তখন তোমরা জোরে জোরে আওয়াজ করবা যাতে করে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে না পারে কোরআন তেলাওয়াতের মধ্যে তোমরা আওয়াজ কইরা বিঘ্ন ঘটাইবা কোরআন তেলাওয়াত যখন করা হয় জোরে জোরে আওয়াজ করবা যাতে করে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কোন মানুষের কানে না পৌঁছায় এভাবে করে মক্কার কাফেরেরা ষড়যন্ত্র শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী মক্কার কাফেরেরা যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না কোরআনের কথা বন্ধ করতে পারবে না ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন ও নবী আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি আল্লাহ যে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন ওই কোরআনের আওয়াজ আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবরা কোনোদিনই বন্ধ করতে পারবে না পারছে নাকি বলেন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবারা যেহেতু কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই এই পৃথিবীর জমিনেও যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চাইবে তারা কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না বরং আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবে ঠিক কিনা বলেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে আমার নবী কোরআন পড়ে আবু জেহিল্লা যুবকদেরকে যায় বলে এই কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবি না কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবি না দেখে রাত্রবেলা সব যুবকরা পালায় পালায় বাইতুল্লাহ শরীফে যায় নবীজির তেলাওয়াত শুনে একবার ঢাকা শহরে আমি একটা মিছিলে গেছি নবীজিকে ওই যে ফ্রান্সের কাফেরেরা নবীজির বিরুদ্ধে একটা ব্যঙ্গাত্মক কার্টুন ছেপে ছিল না সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে তো আমি একটা মিছিলে গেছি যাওয়ার পরে কিছু পুলিশ দৌড়ে এসে আয়েশা বলে হুজুর আমরা আপনার অনেক বড় ভক্ত ভালো কথা হুজুর আপনি মিছিলের সামনে থাকেন না আপনাকে আমরা ভালোবাসি ও আপনাকে ভালোর জন্য বললাম আপনাকে মহব্বত করি কেন যদি পোলাপানে আয়েশা ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করে তাহলে তো আমরা মনে করেন টিয়ার সেল মারুম কাদানে গ্যাস ছুড়ুম গুলি করুম যদি একটা গুলি আপনার গায়ে লাগা যায় তাহলে তো কষ্ট পাবো তখন কি করতে হবে হুজুর আপনি পিছনে যান গা যাতে গুলি ঠালি আপনার গায়ে না লাগে আঙ্গার মিয়া খাইলে কাম নাই আইসি তো আল্লাহর নবীর জন্য গুলি খাইতে কি কোন আসছি তো গুলি খাইতে আপনাকে মার খাইতে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই আরেক পুলিশ ডাক দেখে হুজুর আপনার তেলাওয়াতটা খুব ভালো লাগে কিন্তু ওয়াজটা আমার ভালো লাগে না ওয়াজটা আরেকজনকে ভাল লাগে না কেন তোমার হুজুরে গরম গরম ওয়াজ করে কি ওয়াজ করে কি ওয়াজ করে মানে কোরআনের তেলাওয়াত শুনতে ভাল লাগে কিন্তু কোরআনের অর্থ শুনতে কারণ কোরআনের তেলাওয়াত শুনতে তো ভালো লাগবেই অর্থ শুনলেই তো চুরি ছেঁচরামি সব বন্ধ হয়ে যাবে ঘুষ খাওয়া সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে কথা কেনা কথা কেনা কোরআনের মধ্যে ঘুষ খাওয়া হারাম নাকি হালাল ঘুষ খাওয়া হারাম নাকি হালাল সুদ খাওয়া চুরি করা জিনা করা ব্যভিচার করা মানুষের সম্পদ মারা মানুষের উপর জুলুম করা এই কথা কইলে তো ভালো লাগবেই না ঠিক না আরেকজন আমার কাছে হুজুর আপনি ওয়াজ করেন কিন্তু গরম ওয়াজ করেন না আমি বলি মিয়া ইসলামের নরমও আছে গরমও আছে ঠিক না ইসলামে নরমও আছে গরমও আছে ঠিক নবীজি যখন কোরআন তেলাওয়াত করত মক্কার সব যুবকরা রাত্রবেলা পালায় পালায় নবীজির তেলাওয়াত শুনতে চলে যেত আবু জেহিল্লা চিন্তা করে যদি মুহাম্মদের তেলাওয়াত এমনি বাঁচতে থাকে চলতে থাকে আর যুবকরা যেমনি শোনা শুরু করছে কিছুদিন পরে মক্কার জমিনে একজন কাফের যুবক পাওয়া যাবে না সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি করা যায়
আবু জেহেল সব যুবকদেরকে কাফেরদেরকে নেতাদেরকে ডাকলেন ডাইকা বলল অমুক দিন সন্ধ্যার সময় তোমরা বাইতুল্লাহ আসবা মাগরিবের সময় তোমরা বাইতুল্লাহ আসবা কাবার চত্বরে তোমাদেরকে নিয়ে আমি আবু জেহেল মিটিং করব সব কাফেরেরা বাইতুল্লাহ মাগরিবের সময় বাইতুল্লাহর চত্বরে এসে উপস্থিত হইলেন এবার আবু জেহেল আবু লাহাব উব্বা সাইবা বড় বড় নেতারা এক সারিতে বসে আছে উব্বা ডাক দিয়া বলে আবু জেহেল আপনি এই যুবকদেরকে কেন ডেকেছেন মক্কার ছোট ছোট নেতাদেরকে কেন ডেকেছেন কারণটা কি কারণটা খুলে বলেন আবু জেহেল দাঁড়ায়া বলে এ মক্কার যুবকেরা তোমরা শুনে রাখো ভালো কইরা এই মক্কার জমিনে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন নাউযুবিল্লাহ আল্লাহর নবী তো শত্রু না আল্লাহর নবী হলো সমস্ত মানুষের জন্য রহমত আল্লাহ নিজে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন নবী সমগ্র বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত কইরা পাঠাইছি নবীজি হলেন মানুষের জন্য রহমত আর আবু জেহেললাই বলে শত্রু ঠিক কিনা বলেন মক্কার যুবকরা একজন আরেকজনকে বলে দোস্ত মুহাম্মাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই আর আবু জেহেললাই হলো একটা সেত চোর আবু জেহেললাই হলো একটা বাটপার মিথ্যাবাদী ধোকাবাজ প্রতারক ঠিক কিনা বলেন আজকে কিছু মানুষ আছে যারা ভালো মানুষদেরকে গালি দেয় যে গালি দেয় সে হলো সবচেয়ে বড় খারাপ ঠিক না আবু জেহেল ছিল এই টাইপের বলতেছে এ তোমরা কেন মুহাম্মাদের পিছনে ঘোরো তার কোরআন তেলাওয়াত কেন শুনতে যাও যুবকরা একজন আর একজনকে কয় যাবো না কেন মুহাম্মাদের মতো তো ভালো মানুষ মক্কায় আছে নাকি তোমাদের সম্পদগুলো তো মুহাম্মাদের কাছে নিয়ে জমা দাও ঠিক না তোমরা ঝগড়া করো মোহাম্মদ আইসা মিলায়া দেয় তাইলে মোহাম্মদের তেলাওয়াত কেন শুনতে যাব না কিন্তু বড় নেতা বইলা কথা মুখের উপর কেউ কথা বলতে আবু জেহেল লেখে খাতা কলম ল লেখ আজকে থেকে যে মোহাম্মদের তেলাওয়াত শুনতে যাইব তার 10 বছরের জেল 144 জারি কর যাতে কেউ বাইতুল্লাহর আশেপাশে রাত্রবেলা না যাইতে পারে আবু জেহেল আবু লাহাব রে কয় লেখ উতবারে কে লেখ উতবাকে তুমি লেখো সাইবাকে তুমি লেখো কেউ লেখতে সাহস পায় না কারণ সবাই মনে মনে কিন্তু নবীজির কোরআন তেলাওয়াত সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ বলেন এখন আবু জেহেল বড় নেতা ধমক দিয়া কা সাইবা তোরে কইছি না লিখতে সাইবাকে আমি লিখতে পারবো না তুমি লেখক তুমি বড় নেতা তুমি তো সবাই রে কি করছো কথা কানা তুমি সবাই রে ডাকছো আবু জেহেল তো আসলে তো আবু জেহেল না আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম মানে জ্ঞানের বাবা হেকমতের বাবা এত এলেম আল্লাহ তাকে দিছিলেন আবু জেহেল্লা হলো চালাক মানুষ দেখবেন সমাজে কিছু চালাক মানুষ আছে সবচেয়ে বড় অন্যায় করে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থাকে খালি লাগায় দেয় হ্যাঁ দুইজনে ঝগড়া লাগছে একটা বেটা মামলা দিয়া দে কি কর মামলা দিয়া দে টাকা পয়সা যা লাগে আমি দেবো আবার আরেকজনের কাছে কয়ে যায় তখন খারারে সৎকা যায় মাথার উপর বাস দিয়া বাড়ি দিই মানে সবার কাছে ভালো থাকে এমন কিছু শয়তান মার্কা মানুষ আছে না আবু জেহেল্লাই মনে মনে চিন্তা করে আমি আমার হাত দিয়া যদি এই শর্তটা লিখি কারণ আমি তো সবার আগে কোরআন তেলাওয়াত শুনতে যামু আমি লেখলে তো ধরা খেয়ে যামু সাইবারে কয়ে তুই লেখ কয়ে নেতা আপনি বড় মানুষ আপনি লেখেন লেখ আছে না কিছু মানুষ সাইবারে দিয়া লেখাইছি লেখ আজ থেকে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে গেলে 10 বছরের জেল আইন পাশ করছে বলে আবার বাইতুল্লাহ জুলায়ে দে কাবা শরীফের দেওয়ালের সাথে নোটিশ টানায় দে কেউ যাতে মোহাম্মদের তেলাওয়াত শুনতে না আসে এই নোটিশ লেখা কাবার দেওয়ালে কাফারের কাফিররা কাবার দেয়ালে নোটিশ লাগায় দিল কেউ যাতে মোহাম্মদের তেলাওয়াত শুনতে না আসে আমার আল্লাহ তাআলার ক্ষমতা
আমার আল্লাহ তাআলা কেমনে আবু জেহিল্লাকে মার দেয় দেখেন কেমনে আবু জেহিল্লাকে ধরা দেয় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ও নবী কাফেররাও ষড়যন্ত্র করে কাফেররাও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় আপনাকে তারা কষ্ট দেয় আপনাকে তারা বিপদের মধ্যে ফালানোর জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আমি আল্লাহ উল্টা কৌশল গ্রহণ করি আর কাফেররা আমার কৌশলের কাছে তারা ধরাশায়ী হয়ে যায় আবু জেহেল বাড়িতে চলে গেছে রাত 2টা কয়টা জোরে বলেন কয়টা প্রচন্ড ঠান্ডা আবু জেহেলের রাত্রবেলা ঘুম হয় না রাত 2টা বাজে গরির দিকে তাকায় আছে গরির কাটাও টিপ টিপ কইরা সামনে শুধু টাইম বাড়তেছে বাড়তেছে আবু জেহেল ঘুমায় না ছটফট করে এই কাত থেকে ওই কাত থেকে ওই কাত আবু জেহেলের স্ত্রী হিন্দা ডাক দিয়া বলে ইয়া আবা জাহাল নিম ঘুমা ইয়া আবা জাহাল নিম ঘুমায় যাও আবু জেহেল বলে বেটি আমি ঘুমাই না না ঘুমাই তোর কি তুই ঘুমা আবু জেহেল ধান্দায় আছে কোন জায়গায় তার স্ত্রী ঘুমাইলে আস্তে করে দরজাটা খুইলা নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লায় চলে যাবে আর আস্তে কোন সুবহানাল্লাহ আবু জেহেলের স্ত্রী হিন্দা ছিল চালাক সে ঘুমের ভান ধরছে ঘুমের ভান ধইরা চোখ দুইটা বন্ধ করে রাখছে ইতিহাসের মধ্যে আসছে আবু জেহেল মোটা একটা কম্বল পেছায়া লাঠি একটা লয়া কুপি একটা লয়া আস্তে করে যায় ঘরের দরজার শিকলটা খুলছে আর ঠাস করে একটা আওয়াজ হইছে আবু জেহেলের স্ত্রী হিন্দা ঘুমের থেকে উঠা বইসা পড়ছে দেখে আবু জেহেলের গায়ে কম্বল হাতে কুপি এক হাতে কুপি আর এক হাতে হইল লাঠি হিন্দা ডাক দিয়া বলি আবু জেহেল ইয়া আবু জেহেল আইনা তাধাব তুমি কই যাইতেছো এই রাত্রবেলা তুমি কোথায় যাচ্ছ এই রাত্রবেলা এত রাত গভীর রাত আবু জেহেল কয় বেড়ি চুপ থাক আমার কাজ আছে কি যা কি কাজ আছে রাত 2টা 3টা বাজে আবার তোমার তো চরিত্র চরিত্র ভালো না কোন ঘরে যে আবার ঢুকা যাও আবু জেহেল কে সি 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 উসকুত এগুলা কেমন কথা বলো আমি কি এত খারাপ নাকি তুমি তো এত ভালো না মুহাম্মদের মতো ভালো মানুষটাকে তুমি এইভাবে কষ্ট দাও আবু জেহেল মনে মনে কা ঠিকই তো কইছো যাইতে তো আছি তার কোরআন তেলাওয়াত শোনার জন্যই সুবহানাল্লাহ বলেন আবু জেহেলের স্ত্রী কয় ঘর থেকে বাইরাবি না কয় বেটি ঘুমা কথা কবি না কয় কেন কয় আমার কাজ আছে কয় কি কাজ তুই ঘুমা আমি ভালো কাজে যাইতেছি আরে কোরআন তেলাওয়াত শোনা তো ভালো কাজই কথা কয় না কিন্তু আবু জেহেল তো আইন করছে নিজেই লেখছে কেউ যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে 10 বছরের জেল এখন কিভাবে তার স্ত্রীকে বলে স্ত্রী রে তুই আমারে আর কষ্ট দিস না আমাকে একটু ছুটি দে আমি একটু যাই আবু জেহেলার স্ত্রী হিন্দা ছিল চালাক মহিলা মানে কিছু নেত্রী টাইপের মহিলা আছে না দেখবেন বাংলাদেশে আগে আগে অন্না মুন্না বাইন্দা মিছিল করে আছে না এই টাইপের মহিলা কয় তুমি কোথায় যাও ভালো করে আমাকে উত্তর দাও নালে যেতে দিব না কয় বেটি এই কথা যদি আমি তোকে বলি আর মক্কার মানুষ যদি জানতে পারে তাহলে মক্কার মানুষের জুতার মালা আমার গলায় পড়বে মানুষ ফুলের মালা দিবে না আমাকে জুতার মালা গলায় দিবে আবু জেহেলের স্ত্রীকে এমন কোন অন্যায় করতেছো তুমি যে বলতে পারবা না বলে এ স্ত্রী তুই আমার প্রিয়তমা স্ত্রী তোর কাছে সত্য কথাটা বলি কাউকে বলবি না আবু জেহেলের স্ত্রী বলল প্রাণের স্বামী কাউকে বলবো না সত্যি করে বলো স্ত্রী রে আমি সত্যি দিনের বেলা আইন করেছি যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত যাতে কেউ শুনতে না যায় আল্লাহি রব্বিল কাবা কাবার রবের কসম খেয়া বলি রে স্ত্রী আমি আবু জেহেল মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার রাতে ঘুম আসে না কিভাবে ঘুম আসবে এই কোরআন তো আল্লাহর জবানের কালাম ঠিক কিনা বলেন এই কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর
কাতারে ফুটবল খেলা দেখতে আইসা অনেক অমুসলিমরা আজানের সুর শুনা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে বানায়া বলতেছি নাকি মুসলমানদের ইতিহাস ঐতিহ্য দেখা মুসলমানদের আপ্যায়ন দেখে মুসলমানদের মসজিদ দেখে মুসলমানদের পোশাক আশাক দেখে মুসলিম দেশের আইন দেখে আগে তারা জার্মানে খেলা দেখতে যাইতো মেয়েরা ছেলেদের কাছে ধর্ষণ হইতো রাস্তাঘাটে তাদেরকে জোর করে ধর্ষণ করতো মদ খাইয়া মাতলামি করতো কাতারে মদ খাওয়া বন্ধ করে দিছে অশ্লীল পোশাক পরা বন্ধ করে দিছে ইহুদি খ্রিস্টান মেয়েরা এই কথা বলতে বাধ্য হয়েছে আগের বিশ্বকাপের চাইতে কাতারে আমরা বিশ্বকাপ দেখতে আসছি মুসলমানদের আইন কারণ আমাদের কাছে ভালো লেগেছে আরে ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম হলো মুক্তির ধর্ম ঠিক কি না বলেন আল্লাহর বান্দারা এবার আবু জেহেলের স্ত্রী হিন্দা ডাক দিয়াকে আবু জেহেল রে তুমি শুধু মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার ভক্ত না আমিও কিন্তু ভক্ত আরো আস্তে কোন আরো আস্তে কোন সুবহানাল্লাহ আবু জেহেলকে তুমিও মুহাম্মদের কোরআন তেলাওয়াতকে কও কি আমারও তো একই অবস্থা এবার আবু জেহেলের স্ত্রী বলে চলো তো চলো তুমি একা যাবা কেন আমরা দুইজনেই যাই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেলকে ঠিক আছে তাইলে গাট্টি বস্তা রেডি কর কি গাট্টি বস্তা রেডি কর এবার হিন্দা কাপড় দিয়া মুখ বানছে কম্বল দিয়া শরীর ঢাকছে বুঝেন নাই এবার স্বামী স্ত্রী দুইজনে ঘটি বাটি মিল্লা বাইতুল্লাহ যাইতেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলা নবীজির এমন একটা কণ্ঠ দান করেছিলেন আমার নবীকে মক্কার কাফেরেরা নবীজির কোরআন তেলাওয়াত শুনলে তারা পাগল হয়ে যাইতো তারা নবীজির কোরআন তেলাওয়াত শুনলে তারা অবাক হয়ে যাইত তাদের পাথরের মতো দিলটা মমের মতো নরম হইয়া যাইত কিন্তু আল্লাহ অনেকের কপালে হেদায়াত লেখে নাই এই কারণে কালেমা পড়া মুসলমান হয় নাই নবীজি কোরআন তেলাওয়াত করতেছে আবু জেহেল আর তার স্ত্রী হিন্দা দুইজনে মিলা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনতেছে কাবার দেওয়ালের এক সাইডে যায় দুইজনে টেক লাগায়া কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত তিনটা চারটা বাজে গেছে আপনাদের কাছে আমার প্রশ্ন রাত দুইটা তিনটা বাজলে চোখের অবস্থা কেমন হয় কথা কেন খুদা লাল হয় না আরে শুধু লাল হয় না জিমানি আসে কি আসে এই যে আমি আপনাদের এখান থেকে ও আর শেষ করে যাবো ঢাকায় এক দুই তিন ঘন্টা ড্রাইভারের সাথে কথা কই ভালোই শরীরে স্পিরিট রাত চারটা সাড়ে তিনটা চারটা বাজলে আমি আর ঠিক থাকতে পারি না ঘুমে খালি জিমটি মারি আর ড্রাইভারকে হুজুর আপনি এত চালাক মানুষ এত শক্তিশালী মানুষ অন ঘুমান কেন আরে ঘুম এমন একটা ঘুম এই ঘুমের কাছে সবাই কাবু ঠিক কিনা বলেন মুসা আলাইহিস সালাম পর্যন্ত ঘুমায় গেছে দাঁড়ায় থেকে আর পারে নাই ঘুমায় গেছে ঠিক কিনা বলেন ঘুমের কাছে সবাই কাবু ঠিক কিনা বলেন আল্লাহর কি হুকুম দেখেন আবু জেহেল আর হিন্দা দুইজনে কাবার দেয়ালের সাথে ট্যাক লাগায়া কোরআন তেলাওয়াত শুনতে শুনতে দুইজনও ঘুমায় গেছে সুবহানাল্লাহ বলেন এমন ঘুম নাকটাই না ঘুমাইতেছে ঘুমাইতে ঘুমাইতে সকালবেলা হয়ে গেছে সূর্য উঠে গেছে গা কিন্তু এমন ঘুম কারণ সারা রাত্র তো নাইট ডিউটি করছে সারা রাত কি করছে সকালবেলা হঠাৎ করে সূর্য উঠছে আয়েশার সূর্যের আলো যায়া আবু জেহেলের কপালের উপরে পড়ছে কই কি রে এত গরম লাগে গা ওইটা দেখে সূর্য উঠে গেছে গা তাড়াতাড়ি হিন্দার এই এই মাগি এই বেডি ওঠ মান সম্মান তো সব মান সম্মান সব আরে সকাল হয়ে গেছে তাড়াতাড়ি বাইতে চল মক্কার মানুষ দেখলে জারুর বাড়ি একটাও মাটিতে পড়ব হিন্দায় মহিলা মানুষ তো বুঝেন নাই ঘুমায় লেটায় পড়া যায় আবু জেহেল লেখে এই কারণে মহিলা মানুষ কোনো জায়গায় নিয়ে আসতে নাই এটা হলো লেজি মা বন্ডা আবার রাগ করেন না এবার কহ স্বামী দুইজনে মিল্লা বাড়ির দিকে দৌড় শুরু করছে বাড়ির দিকে তো আবু জেহেল তো মনে করেন কোরআন তেলাওয়াত শুনতে আইছে এটা আবার ওদবা জানে না সাইবা জানে না একজনের আরেকজনে জানে না তো ওদবা কয় নেতাই যেহেতু আইন করছে তাহলে সে জীবন আজকে বাইতুল্লাহ যাইব না এই সুযোগটা আমি কাজে লাগে সাইবা আবার কয় যেহেতু সাইবা আবু জেহেলের কাছের মানুষ ওরা যেহেতু আইন করছে তাহলে ওরা যাবে না আমি যাই এভাবে করে সবাই মনে করছে কেউ যাবে না কিন্তু আসলে সবাই গেছে তো কি করছে
যাইতে যাইতে চাই রাস্তার মুখে যায় সবাই মানে এটা আল্লাহ ওদেরকে একটা মায়ের দিব বুঝেন নাই ইন্নাহুম ইয়াকিদুন কাইদ আল্লাহ বলে তোরা ষড়যন্ত্র করো আমি আল্লাহ তোদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য কৌশল গ্রহণ করি আল্লাহু আকবার চার জনের লাগে এট এ টাইম চতুর্মুখী সংঘর্ষ আবু জেহেল দেহে তার বেগমকে নিয়ে সাহেবা কে বস আবু জেহেলকে তুই হানে কে সাহেবা সবগুলা চোখ ডলতাছে ওদেরকে মাতবরি করেন না কই গেছিলেন সবই জানি জানি বলতে কি ওই যে আবু জেহেলের স্ত্রী হিন্দা একটা কম্বল গায়ে দিছিল না ওটা ভুলে ওইখানে ফালায় থিয়ে আয়া পড়ছে মানে চুরি করলে সব সময় চোরে একটা নোংরা থাকে কথা কয় না কেন একটা প্রমাণ রাই খাই যায় কম্বল একটা রাই খেয়ে গেছিল ওদেরকে পাইছি এবার আবু জেহেলের সাইজ করার পরে আলা আবু জেহেলের লাগে ওদবার ঝগড়া হয়ে গেছে তুই এখানে কে ওদবাকে আপনি এখানে কেন আমি কাজে গেছিলাম আমিও কাজে গেছিলাম কোন কাজে তোর কাছে কইতে হবনি ওদ্দা বলে বস নেতা আপনি কোথায় গিয়েছিলেন আমার কাছে প্রমাণ আছে বাইত গেছে গা দুইজনে যাই ওখানে হিন্দায় কয় আবু জেহেল আমার কম্বল কই আল্লাহ কসুস কি কম্বল তো এখানে ফালায় থুয়েছি উদ্বায় যে আবার সেই কম্বল টোকায়া বাড়িতে নিয়ে রেখা দিছে ওহন আবু জেহেল জানে যে উদ্বায় হলো সবচেয়ে বড় চালাক সাইবার চেয়েও কি বেশি চালাক এখন আবু জেহেল কয় ঘটনা ছোট থাকতেই দামা চাপা ঘটনা ছোট থাকতেই তাড়াতাড়ি নাস্তা নুস্তা বানা আবু জেহেল নাস্তা নুস্তা খায়া উদ্বার বাড়িতে গেছে উদ্বার বাড়িতে যায় কয় ইয়া উদ্বা তাল এদিকে আসো রাইতের বেলা ঘুমাও নাই ওদ্বাকে আপনি স্যার ঘুমান নাই আপনি চোখ লাল খেয়ে কি করছো ওদ্বাকে আপনি যা করছেন আমিও আবু জেহেলকে এই মুখের উপরে এইভাবে বললো না এইভাবে আপনি কোথায় গেছেন আবু জেহেলকে আমি যাই নাই ওদ্বাকে আমার কাছে প্রমাণ জানে তো কম্বল একটা এবার আবু জেহেল বলে এ উদ্বা আমার কম্বলটা আমাকে ফিরায় দে আমার স্ত্রী অনেক শখ করে রাত্রবেলা গায়ে দেয় উদ্বা ডাক দিয়া বলে আবু জেহেল আপনি তো নিজের হাতে আইন করলেন যাতে কেউ মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায় আপনি রক্ষক হইয়া বক্ষকের কাতারে শামিল হয়েছেন এই কাজটা কি আপনি ঠিক করছেন আবু জেহেল উদ্বাকে ডাক দিয়া বলে এ উদ্বা সত্যি কইরা বল আমরা মোহাম্মদের এত বিরোধিতা করি কেউ যাতে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায় এত বিরোধিতা করে আমরা নিজেরাই তো মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনে থাকতে পারি না মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না উদ্বা ডাক দিয়া বলে আবু জেহেল আমার তো একই অবস্থা আমিও মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না আবু জেহেল বলে উদ্বা রে তোর কি মনে হয় মোহাম্মদ কি আসলেই সত্য নবী আমরা যে তাকে মিথ্যা নবী বলি উদ্বা বলে আবু জেহেল রব্বে কাবার কসম খায়া বলি মোহাম্মদ মিথ্যা নবী না মোহাম্মদ সত্য নবী মোহাম্মদ সত্য নবী আমরা যতই মোহাম্মদকে দাবায়া দেওয়ার চেষ্টা করি না কেন মিটায়া দেওয়ার চেষ্টা করি না কেন মোহাম্মদের কোরআন তেলাওয়াত আমরা যতই বন্ধ করার চেষ্টা করি না কেন আবু জেহেল রে আমার মনে হয় না মোহাম্মদের কোরআনের আওয়াজ আমরা বন্ধ করতে পারবো মোহাম্মদকে আমরা দাবায় রাখতে পারবো মনে হয় আবু জেহেল আমাদের সময় ফুরাইয়া আসছে আমাদের সময় ফুরিয়ে আসছে আমাদের সময় ফুরাই আসছে আমাদের বেশি দিন আর সময় আবু জেহেল কা ফুরাই আইছে যে কদিন বাইরে বুড়া টিক্কা থাকতে পারি যে কদিন বাইরে বুড়া টিক্কা থাকতে পারি কারণ মোহাম্মদের কাছে আত্মসমর্পণ করা নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন আবু জেহেল ছিলেন প্রচন্ড রকমের অহংকারী দাম্ভিক বলে মইরা জামুগা বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না
অতঃ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করছি এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাযিল করছি এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাযিল করছি ও নবী মক্কার কাফেরেরা যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন আপনি তাদেরকে কোরআন দিয়া দাওয়াত দেন আপনি তাদেরকে কোরআনের কথা বলেন আপনি তাদেরকে কোরআন দিয়া বুঝান এক সময় দেখবেন মক্কার সব কাফেরেরা কোরআনের ছায়া তলে আশ্রয় নিবে আল্লাহু আকবার মুসলমান আপনাদের কাছে আমার প্রশ্ন এখন মক্কায় কোনো কাফের আছে আছে যেই তায়েফে সবচেয়ে বেশি আমার নবীকে পাথর মেরেছিল সেই তায়েফে আজকে কাফেরদের কোনো অস্তিত্ব নাই আবু জেহেলের বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে ঠিক কি না বলেন সুতরাং আজকে যারা পৃথিবীর রাজা বাদশারা তোমরা কোরআনের বিরোধিতা করো তোমাদের বাড়িগুলোকে বাথরুম বানানো হবে ইনশাআল্লাহ ঠিক কি না বলেন তার মানে কোরআন ছিল কোরআন আছে কোরআন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ঠিক কি না বলেন সারা পৃথিবীর জমিনে কোরআনের আইন চালু হবে সারা পৃথিবীর জমিনে কোরআনের রাজ কায়েম হবে আমরা পৃথিবীতে যতদিন বাঁচব কোরআনের পক্ষে বাঁচব কে কে রাজি আছেন হাত ওঠান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ কবুল করুন হাত নামান